লড়াই আদর্শের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয়, সোদপুরে বললেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সোমবার সকালে সোদপুর ঘোলায় কালীমন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের ভোট প্রচার শুরু করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। এই দিন প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী প্রার্থীদেরকে ব্যক্তিগত আক্রমণ না করে তিনি বলেন, এটা কোনো ব্যক্তির লড়াই না, এটা আদর্শের সঙ্গে আদর্শের লড়াই। এবারকার জন্মদিন আমার কাছে একটু অন্যরকম ভাবে এসেছে, কারণ ঠিক জন্মদিনের প্রাক মুহূর্তেই ভারতীয় জনতা পার্টি আমাকে দমদমের প্রার্থী করেছে। তাই এবারকার জন্মদিনটা আমার কাছে একটু অন্যরকম, দলের কাছে আমি কৃতজ্ঞ যে দল আমাকে প্রার্থী করেছে, এগিয়ে গেছে। কিন্তু স্ট্র্যাটেজির কিছু ব্যাপার নেই, কারণ বিজেপির একটাই স্ট্র্যাটেজি, বিজেপির একটাই কথা, দলের নেতার নাম নরেন্দ্র মোদী আর তার কাজ, মানুষের কাছে গিয়ে 10 বছরের বিজেপির কাজের কথা বলা, আর 10 বছরের পরে 2011 সালে ক্ষমতায় আনা রাজনৈতিক দলটা পশ্চিম বাংলাকে বিক্রি করে দিচ্ছে। বেকার জোর ছেলেরা চাকরি না পেয়ে রাস্তার ধারে বসে থাকছে, আর সে চাকরি বিক্রি হচ্ছে বান্ধবীর বাড়ির তলায় 51 কোটি পাওয়া যাচ্ছে, মন্ত্রীদের বাড়িতে ঢুকলে 45-43 লক্ষ টাকা অমুক টাকা পাওয়া যাচ্ছে, দেশের রাজ্যের খাদ্যমন্ত্রী জেলে, রাজ্যের শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী জেলে। তা সেই রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে তো কথা বলার কিছু নেই, বাংলার মানুষ সব জানে। শুধু বাংলার মানুষের, দমদমের মানুষকে বলা যে একজন নেতা ভারতবর্ষে জন্মে আজকে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন, তিনি ভারতবর্ষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন 2047 সালে পৃথিবীতে 1 নম্বর জায়গায় যান, তা সেই নেতার হাতকে শক্ত করতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন তো প্রত্যেকটা মানুষই দেখছে। তাই আমাদের নতুন করে কিছু বলার দরকার নেই, দমদমের মানুষ ঠিক করে রেখেছে। আমি আমি আবার বলছি, কোন নেতার বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই নয়, লড়াইটা দলের সঙ্গে দলের, লড়াইটা নীতির সাথে নীতি, একটা নীতির সাথে আরেকটা নীতি, আদর্শের সাথে আদর্শের। আমরা বলতে পারি দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ার ডাক মোদিজি দিয়েছেন, আর ওই দলগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত। কোনো বার্তা নেই। আমি আবার তো বলছি, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করতে আসিনি, এটা দলের সাথে দলের লড়াই, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল আর তাকে সমর্থন করা রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতিমুক্ত ভারতবর্ষ ডাক গড়ার যিনি ডাক দিয়েছেন, যিনি উন্নয়নের কথা বলছেন, আমি সেই দলের প্রতীক নিয়ে দাঁড়িয়েছি, নরেন্দ্র মোদীর দলের প্রতীক নিয়ে দাঁড়িয়েছি। প্রতিবার যেটা তাদের তাদের রুচি, তাদের দলের নীতি, আমার দল আমাকে শেখায়নি যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করো, আমি করছি না। তবে আমি এইটুকু বলতে পারি, অনেকে আমাকে অনেক কথা বলছেন, অনেকে বলছেন আমার চিকিৎসার খরচা দিয়েছে দল দিয়ে করেছে, আমার চিকিৎসার খরচা নিশ্চয়ই মমতা ব্যানার্জি দেননি, আমি MLA ছিলাম বলে চিকিৎসার পরে দলের সরকারি নিয়মে যেটা পাবার পেয়েছি, আমাকে ব্যক্তিগতভাবে অনেকে সাহায্য করেছেন, যাদের অনেকেই তৃণমূলের নেতা আছেন এখনো তারা যোগাযোগ করেন, তারা কিন্তু বলবেন না কিছু, যারা যারা বলছেন, আমি কারোর নাম বলছি না, যারা যারা বলছেন, আমি শুধু বলতে চাই আমি ভিখিরি হিসেবে এস্টাবলিশ হতে পারি, কারণ নিজের টাকা ছিল না চিকিৎসা করার, লোকের কাছে ভিক্ষে নিয়ে চিকিৎসা করেছি, আমাকে 2 লক্ষ টাকা ঘুষ দিতে কেউ দেখেনি, আমাকে কেউ বলতে পারবে না বোলপুরে কোনো সংসার আছে আলাদা করে, আমাকে কেউ বলতে পারবে না গাড়ির মধ্যে বসে কোনো শিল্পীর সাথে খারাপ ব্যবহার করেছি, আমার ব্যক্তি ব্যক্তিগত এগুলো বলতে পারবে না। সুতরাং যারা বলছেন তারা বলছেন, আমি এ নিয়ে চিন্তিত নই, আমি কারোর বিরুদ্ধে বলি না, আমি বলছি আমি তোরা বললামই তো মোদি মমতাদি দেননি তো সরকার দিয়েছে, হ্যাঁ আমি নিশ্চয়ই তখন যারা যারা সাহায্য করেছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, এবং আমার বন্ধু বান্ধব তারা এখনো আছেন, এখনো যোগাযোগ রাখেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তারা বলবে না যে আমার কোনো কথা, কিন্তু যারা দেননি কিছু তারাই বলছেন। আমি তো আবার বলছি, আমি ভিখিরি হিসেবে এস্টাবলিশ হতে পারি, আমি ভিক্ষে করেছি নিজের বাঁচার জন্য, ভিক্ষে করেছি, আমি ভিখিরি হতে পারি কিন্তু আমি চরিত্রহীন নই, আমি চোর নই। না না, দলের নেতার নাম মোদীজি, সব সময় এগিয়ে, আমরা পিছিয়ে কোথায়?
সর্বভারতীয় দল, এটা গুজিও, এটা কোন রাজনৈতিক দল নয় যে পিসি ভাই বসলো আর ডিক্লেয়ার করে দিল। এটা একটা সিস্টেম আছে, নীতি আছে, সেই মতন হয়েছে। সারা ভারতবর্ষের 542টা আসন ঠিক করতে হচ্ছে, 42টা আসন নয়, তা সে দলের তো সময় লাগবেই। তবে আমাদের তো পিছিয়ে নয়, 10 বছরের কাজ তো আমাদের এগিয়ে রেখেছে, কিসের কে পিছিয়ে আছে? আমরা এগিয়ে আছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।